সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে সমালোচনার কাঠগড়ায় সাকিবকে দাঁড় করিয়েই থেমে থাকেননি নেটিজেন ও বিভিন্ন মহলের তারকারা রীতিমতো তাকে নিষিদ্ধ করার দাবি উঠে আসে ওই পোস্টের কারণে তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন সাকিব একই সঙ্গে শুনছেন বোর্ডের সতর্ক বার্তাও সাকিব বিপদের সময় পাশে পেয়েছেন বেশ কয়েকজন সতীর্থকে সব সেই তালিকায় নাম লিখিয়েছেন জাতীয় দলের আরেক তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এদিকে সাকিবের পাশে থাকার জন্য মিরাজকে ধন্যবাদ জানিয়েছেন কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ মঙ্গলবার উনিশ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে সাকিবের একটি ছবি শেয়ার করে মিরাজকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা পলাশ বলেন আমি নিশ্চিত তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলনি হয়তো বা তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ বাংলাদেশের সংবিধান উনচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে একচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে তেমনি ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে কন্যা সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ওই স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে ফলে নারী বিদেশের কথা তো এখানে আসেই না সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার শুভকামনা রইল তানজিম হাসান সাকিব আল্লাহ তোমার সহায় হোক সরল সত্যের পথেও অটুট থাকো ধন্যবাদ মিরাজ ভাইকে সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য পলাশ নেট মাধ্যমে পোস্টটি করার সঙ্গে সঙ্গে সত্তর হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতার কমেন্ট বক্সে সাকিবের পাশে থাকার জন্য মন্তব্যের ঘরে মিরাজের পাশাপাশি পলাশেও ধন্যবাদ জানান নেটিজেনরা